সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে সবথেকে সহজে তৈরি, তুলোর মতো তুলতুলে নরম, অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে এখানে অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর আবারও খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর অবশ্যই এই ব্যাটারটিকে আপনাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে, এভাবে কিন্তু সময় নিয়ে এটাকে বিট করতে হবে, কারণ আপনি এটাকে যত ভালোভাবে ফেটবেন আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই মাঝে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন এই ব্যাটার দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। তো এই জন্য এরকম একটি গোল চামচ নিয়েছি, এই চামচের মাপে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার গ্যাসটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর অবশ্যই এটাকে গরম তেলেই ভাজতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো ফুলকো হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো যখন এক পাশ ভাজা হয়ে যাবে, উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এরপর সাইড থেকে আরও একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একটি করে তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখন একটি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছে। তো আবারও 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এভাবেই আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। তো এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ একবার বাড়ানো একবার কমানো এরকম করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলকো হবে না। চুলার আঁচটিকে সমান তাপে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কত বেশি আমি হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, মুখে দিতে একেবারে মিলিয়ে যাবে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।